যদি তাই এই মঞ্চ এক মন্দির, আপনারা যিনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এই মন্দিরের ভগবান। আমরা ভক্ত হয়ে পুজো নিয়ে এসেছি, জানি না পুজো দিয়ে সন্তুষ্ট করতে পারবো কিনা। মা গো, যেখানে মানুষকে আনন্দ দেয়, যেখানে মানুষের চেতনাকে ফিরিয়ে আনে, বহু আশা নিয়ে এসেছি বাংলার লোকগীতি বাউল ফাটিয়ালি চটকা সুরের গানের আসরে। আজকের এই লোকগীতি আসরে আপনারা ভগবান, আমরা ভক্ত। আপনারা তুষ্ট হলে সেটাই হবে আমাদের আশীর্বাদ, সেটাই হবে আমাদের প্রসাদ। তাই আসুন, গানকে আনন্দ দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার মধ্যে নেই, যিনি গাওয়াবেন তিনি ওপরওয়ালা, আর আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। আশীর্বাদ করবেন অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আমরা যেন আপনাদের কাছে সুন্দরভাবে পরিবেশন করতে পারি। শিল্পী জীবনের একটাই চাওয়া, টাকা পয়সা বিষয় আসে আপনাদের কাছে কিচ্ছু নয়, যদি গান ভালো লাগে দেবেন গানের শেষে ছোট্ট করে একটু হাতের তালি, আর না যদি ভালো লাগে, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন বা আমরাও জানি, আপনারা দেবেন গালাগালি। এই গানখানি সমাপ্তর পর যেটা খুশি আমাকে সেটাই উপহার দেবেন। তাই আসুন, আমরা ভগবান ভগবান করে কপাল ফাটাই, নিরামিষ খাই, কিন্তু কেউ ভগবান দেখতে পাই না। কি বাবা, আমরা কি কেউ ভগবানকে দেখতে পেয়েছি? কেউ পাই না। তাহলে বাইরে কি ভগবান খুঁজলে ভগবান পাওয়া যাবে? লোকগীতি শিল্পী বলছে না, তাহলে ভগবান কোথায়? আসুন শুনো গানের মধ্যে। মধুদা একটু জল দিয়ে যাবেন আসরে, মধুদা যে কাউকে পাঠিয়ে একটু জল দিয়ে যাবেন। তোমার অন্তরেতে কৃষ্ণ আছে, তুমি তারে না জাগিয়ে আর মন্দিরেতে যাও কেন, তুমি লোক দেখি যিনি সবার মাঝে বিরাজ করেন, অনাদির আদি গোবিন্দ নারায়ণ, তাকে কি খুঁজতে মন্দির মসজিদ গুরুদুয়ারে যেতে হয় বাবা? যদি যেতে হতো হাবিউল্লাহ মিয়ার ছেলে হারেস, যে মুসলমান থেকে নাম হয়েছিল জবন হরিদাস, সে কি করে পেল আমাদের হিন্দুর হরিকে? মীরাবাই বাড়িতে বসে বসে পেয়েছিলেন ভগবানকে। আমরা কলির মানুষ, সময় করতে পারি না, তাই ভগবানকে ডাকতেও পারি না। তাই তো এখানের পদকর্তা বলেছে, তোমার অন্তরেতে কৃষ্ণ আছে, তুমি তারে না জাগিয়ে আর মন্দিরেতে যাও কেন, তুমি লোক দেখি তোমার অন্তরেতে কৃষ্ণ আছে, তারে না জাগিয়ে মন্দিরেতে যাও কেন, লোক দেখি তুমি মন্দিরেতে যাও কেন, লোক দেখি তোমার অন্তরেতে কৃষ্ণ আছে, তুমি তারে না জাগিয়ে মন্দিরেতে যাও কেন, লোক দেখি তুমি মন্দিরেতে যাও কেন, লোক দেখি তোমার অন্তরেতে কৃষ্ণ আছে। আমি কি ভুল বললাম? আমরা কোটি কোটি টাকা খরচ করে মন্দির মসজিদ গুরুদুয়ারে গিয়ে পুজো দিই, কেউ আজান দিই, এরকম অনেক কিছু করে থাকি, তাতে লাভ কি? আমরা কি সত্যিকারের মানুষের মতো মানুষ হতে পেরেছি? যতই আমরা মুখে বলি হরি হরি, রাতের বেলায় কি করি কি করি, দুর্বল জায়গা দেখলে আগে আমরা মানুষেরা ঘা মারি। তাই তো এখানের পদকর্তা বলেছে, তুমি লোক দেখিয়ে পুজো দিলে ঠাকুর সম্মুখে, আর সুযোগ পেলে ঠেলে দেবে দুর্বলের মুখে, তুমি লোক দেখিয়ে পুজো দিলে ঠাকুর সম্মুখে, আর সুযোগ পেলে ঠেলে দেবে দুর্বলের মুখে, কত দুর্বলের হারিয়ে গেল হারিয়ে গেল রে, কত দুর্বলের হারিয়ে গেল হারিয়ে গেল রে, মন্দিরেতে যাও কেন লোক দেখিয়ে, মন্দিরেতে যাও কেন লোক দেখি, তোমার অন্তরেতে কৃষ্ণ আছে, তুমি তারে না জাগিয়ে মন্দিরেতে যাও কেন লোক দেখি, তুমি মন্দিরেতে যাও কেন লোক দেখি,
তোমার অন্তরেতে কৃষ্ণ আছে, অর্থ থাকলে তীর্থে গেলেও হয় না রে পূরণ, আর চৈতন্য রাখলে মাথায় হয় না রে চেতন। তোমার অর্থ থাকলে তীর্থে গেলেও হয় না রে পূরণ, চৈতন্য রাখলে মাথায় হয় না রে চেতন। তোমায় জ্ঞান বিবেক দিয়ে দয়ালে পাঠালেন ভবে, জ্ঞান বিবেক দিয়ে দয়ালে পাঠালেন ভবে। মন্দিরেতে যাও কেন লোক দেখিয়ে, মন্দিরেতে যাও কেন লোক দেখিয়ে, তোমার অন্তরেতে কৃষ্ণ আছে তুমি তারে না জাগিয়ে। মন্দিরেতে যাও কেন লোক দেখিয়ে, তুমি 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 মন্দিরেতে যাও কেন লোক দেখিয়ে। DJ Bappi, Dushai, number 4.